হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে কাকি শাশুড়ির বাড়িতে। আর এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর এখন প্রায় দুপুর 12টা হয়ে গেছে আজকে। যদিও তোমাদের সাথে কোনো রান্না বান্না শেয়ার করতে পারিনি, কিছু ভিডিও শেয়ার করব, একটু একটু করে ক্লিপ ভিডিও ক্লিপ তুলে রেখেছি। তো তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, তো আমিও ভালো আছি। আর ওই কাকি শাশুড়ি সব ওই জামাকাপড় কেচেছে, ওইগুলো সব তুলছে, দেখাবো একটু পরে। এখন অনেক কাজ করছে, ঘেমে নিয়ে অস্তি। আর মেয়ে আসেনি, আসবে বলছিল, তো ও টিভি দেখছে, ওরও স্নান টান হয়ে গেছে। আর আজকে সকালবেলায় সেরকম কিছু রান্না করিনি, শুক্ত করেছিলাম, তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ডাল ভাত আলু সেদ্ধ এই সমস্ত করেছি। আর সকালে একটু কাজ ছিল বলে সেরকম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তাই একটুখানি ঘুরতে এসেছি এখানটাই, তাই ভাবলাম যে এখান থেকেই ব্লগটা শুরু করি। আর তোমরাও মাঝে মাঝে ভিডিওতে কমেন্ট করো যে অনেকদিন তোমার কাকি শাশুড়িকে দেখি না দেখি না, আমার মেয়ের আনুকে দেখো না। তাই ভাবলাম যে যা একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়াও হয় না। দেখতে পাচ্ছ সবাই, ওই অন্ধকার হচ্ছে তার আগে পাশে, সেই বিয়ে বাড়িতে গিয়ে দেখেছিলে। এখন কাকির কাজটা হয়ে গেছে, এই যে সব জামাকাপড় মেলা, এখন স্নান করে পুজো দেবে। আমার তো স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, তাই তো? কী করবো এখন? চান করবো, চান করে পুজো টুজো দেবে। আর একবার এই যে একবার মেঘলা হচ্ছে, একবার রোদ উঠছে, তা এখন ওই বাড়ি যাব আর গিয়ে মেয়েকে খাওয়াবো, তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আমার মোটর সাইকেল নিয়ে পেয়ারা বিক্রি করতেছি। কাকি শাশুড়ির বাড়ির থেকে এখন সবার জন্য ভাত টাত বেড়ে নেবো, খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকে করেছিলাম শুক্তো, তা শুক্তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এখন আমি কাঠখোলায় বড়িটা ভেজে নিচ্ছি, কেননা বর্ষা গেছে এই বড়ির ওপর দিয়ে, সেই কারণে বড়িতে একটা গন্ধ ছাড়ে, যদিও রোদে দিয়ে রেখেছিলাম। তো বড়িটা তারপরে একটু কাঠখোলায় নাড়ার পরে তেল দিয়ে ভেজে নিয়েছি, আর এদিকে উচ্ছেটাকেও ভেজে তুলে রেখে দিয়েছি। এখন রাঁধুনি আর একটুখানি লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে সমস্ত সবজিগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আর শুক্তোর সবজি আমি খুব একটা ভালো করে ভাজি না, আর পাশের ওভেনে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে শুক্তোটা হচ্ছে, তো খুব একটা ভালো করে ভাজবো না। আমি সামান্য একটুখানি হলুদ দিই, না হলে আমার যেন শুক্তো কীরকম একটা লাগে দেখতে, তো সেই কারণে সামান্য একটু হলুদও দিয়েছি। তো সমস্ত কিছু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি উচ্ছেটা আর বড়িটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ফুটবে। আর বন্ধুরা, আর একটা কথা, বড়িটা দিয়ে ঝোলটাকে মানে শুক্তটাকে ফোটালে তাহলে বড়িটা কিন্তু পরে ঝোলটাকে টানবে না, আর যদি বড়ি দিয়েই নামিয়ে দাও তাহলে দেখবে ঝোলটা শুকিয়ে গেছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট, আর এই যে এখন ভাত বেড়ে নিচ্ছি। তো আজকে করেছিলাম শুক্তো, তারপরে আলু সেদ্ধ করেছিলাম, ডাল করেছিলাম, তারপরে আবার হাজবেন্ড আবার একটা আলুর বড়া নিয়ে এসেছিলো, কিনে নিয়ে এসেছিলো আলুর চপের মতন, তো সেটা দিয়েই দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। এখন সবার জন্য খাবার দাবার বেড়ে নিই, লাঞ্চ করে নিই, তারপরে আবার দুপুরবেলায় আসবো। হ্যালো বন্ধুরা, এখন বাজে ওই 5:10 মতন বাকি রয়েছে। তো আমাদের তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কটন শাড়ির কালেকশান, আমার খুব পছন্দের, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো আশা করছি যে পুজোর সময় ভাঙবো, পুজোর সময় পরবো, যেটা যেটা পছন্দ যেদিন পরা যাবে। আর আমরা তো বাড়িতে হাউসওয়াইফরা বেশিরভাগই অনেকেই, বেশিরভাগের মধ্যে অনেকেই আমার মতন কটন শাড়ি বাড়িতে পরে, তো আমিও একটা পিওর কটন শাড়ির কিন্তু পরে রয়েছি। আমিও বেশিরভাগই কিন্তু
ভিডিওতে কিন্তু কটন শাড়ি ইউজ করি। তো সেই রকম আমার ঘরেও কিছু কটন শাড়ি থাকেই, তো যখন মনে হয় যে এই শাড়িটা পরবো, তো কোনো উৎসব কোনো পুজোতে কিন্তু শাড়িগুলো ভাঙা হয়, কিংবা কখনো মনে হয় যে ধর এই শাড়িটা ভালো লাগছে না, একটা শাড়ি বের করি। তো এইরকম কিন্তু কটন শাড়িগুলো আমরা ইউজ করে থাকি। তো সেই রকম কটন শাড়িগুলো আমার কাছে অনেক কটাই জমে গেছে, আলমারিতে রয়েছে। তো সেই কটন শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তোমাদের কীরকম লাগছে। তো চলো শেয়ার করি, আমি বেশ অনেকগুলোই কিন্তু কটন শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই দেখাবো, আমরা বেশিরভাগই লাল হলুদটা কিন্তু একটা কমন একটা কালার যেটা আমরা বেশিরভাগ পরি। আমিও নিজেও একটা হলুদ ঠিক না অরেঞ্জ কালার দিয়ে লাল দিয়ে একটা সুতি ছাপা পরে রয়েছি, সুতি শাড়ি পরেছি। সেরকমই একটা সুতির শাড়ি আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, এই দেখো। তো শাড়িটা কীরকম লাগছে বলো, আমি খুলে দেখাচ্ছি। তো শাড়িটা দেখো পুরোটা এরকম বক্স বক্স করা, বেশ ভালোই লাগছে। আর পাড়ের দিকটা দেখো এই রকম, শাড়িটা কিন্তু পরলে খুব একটা খারাপ লাগবে না। আমরা লাল কিংবা হলুদ ব্লাউজ দিয়েও পরতে পারি, আর এখন তো মাল্টি কালার ব্লাউজ বিভিন্ন রকমের কটনের উপরেও বেরিয়েছে, সে সমস্ত ব্লাউজ দিয়েও কিন্তু আমরা পরতে পারি এই কটন। এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, তো পছন্দ করেই কিনেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত ভাঙা হয়নি। তো চলো অন্য আর একটা কটন শাড়ি তোমাদের দেখাই। এবার একটা পুরো লাল হলুদ থেকে বেরিয়ে এসে, লালের থেকে বেরিয়ে এসে অন্য একটা শাড়ি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো গোলাপি, আর এটা কি হালকা হালকা হলুদ রয়েছে, সঙ্গে সাদাটা রয়েছে বলে বেশি ভালো লাগছে, তাই না? শাড়ি দেখবে, কটন শাড়িগুলো দেখবে যে ভাঁজ করা থাকলে বোঝা যায় না যে এটা কীরকম লাগবে, কিন্তু ভাঁজ খুলে যখন আমরা পরি কিংবা জলে দেওয়ার পরে কালারটা অনেক কটন শাড়ির শাড়ির কালারটাও খোলে আর বেশ ভালো লাগে। কটন শাড়ির মানে শাড়িটা খোলার পরে বোঝা যায় যে শাড়িটা বেশ ভালো লাগছে, তাই না? দেখো এই শাড়িটাও বেশ ভালো লাগছে, এই সাদাটা রয়েছে বলে বেশ ভালো ফুটেছে। অনেক সময় একঘেয়ে লাল হলুদ ভালো লাগে না, তখন এরকম ধরনের শাড়িও বেশ ভালো লাগে, তাই না? কেমন লাগছে বলো? এই শাড়িটা আমার মা দিয়েছিল আমাকে, কিন্তু আমার পরা হয়নি। আসলে ওই ভেবেছি যে কোনো পুজো টুজোর সময় পরবো, সেই জন্য আর ভাঙা হয়নি। তো এই বছর দেখা যাক কোন দিন কোনটা ভাঙা যায়। তো চলো এবার একটা অন্য ধরনের শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই শাড়িটা ভীষণ সফট, ভীষণ সফট, এটাও একটা কটনের শাড়ি, মালাই কটন মনে হয় যত সম্ভব নাম, ভীষণ মারটার কিছুই নেই। এই শাড়িটা নতুন উঠেছিল এবছরে উঠেছিল, বেশ ভালো শাড়িটা। দেখো পুরো সফট, আমি হাত দিয়ে যেমন নাড়ছি তো তোমরা বুঝতে পারছো যে শাড়িটা কতটা সফট। তো এটা লাল কালারটা দেখো, লালের মধ্যে কালো আর এর ভেতরে ভেতরে একটুখানি কী কালার, এটা চকলেট কালার, ক্যাডবেরি কালার, কী কালার এটা আমার মেয়েকে জিজ্ঞেস করছি। তো দেখো শাড়িটা কটনের ওপরে কিন্তু শাড়িটা বেশ ভালো, আর এই এরকম নরম কটন শাড়িগুলো না পরে বেশ আরাম। এই শাড়ি কিন্তু আমি একটা পরে রয়েছি, এটা তো মা ছিল না, এই রকমই কটন শাড়ি। তো এই পছন্দের শাড়িগুলোর মধ্যে এই শাড়িটাও কিন্তু বেশ ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগে। আর এরকম নরম মারবিহীন শাড়িগুলো ক্যারি করতেও সুবিধা হয়। তো এই শাড়িটাও কিন্তু যে কোনো কালারের মানে আমরা যে কালো,
তাদের পড়লেও ভালো লাগবে, এমনকি ফর্সাদের পড়লেও ভালো লাগবে, যে কোনো কালার কম্বিনেশন কালারের মানুষদেরই ভালো লাগবে, ফর্সা হোক আর কালো হোক, তাই না, কি বলো তোমরা? আমার তো মনে হয় তাই। তো এটা আমরা কিন্তু দেখো কালো ব্লাউজ দিয়ে পরলে কিংবা লাল ব্লাউজ দিয়ে পরলে ভালোই লাগবে আমার মতে। তো এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে, তাই না বলো? বেশ সুন্দর লাগছে। আমার মেয়েও বসে রয়েছে, দেখেছ তো? চলো এবার একটা তোমাদের অন্য ধরনের শাড়ি দেখাচ্ছি। আমার কাছে ভ্যারাইটি ধরনের শাড়ি, আমি পরি না পরি, বেশ কটন শাড়িগুলো তোমাদের, যে কটন শাড়িগুলো আমার ভালো লাগে সেই শাড়িগুলো আমি কিনি। আবার ধরো এক বছরের মধ্যে মায়ের কাছ থেকে, ননদের কাছ থেকে, শাশুড়িমার কাছ থেকে, বোনের কাছ থেকে, হাজবেন্ডের কাছ থেকে, সবার কাছ থেকে কিন্তু শাড়ি পেতে পেতে অনেক কটাই শাড়ি জমে যায়। আর সারা বছর শাড়ি তো পরি, তার মধ্যেও আবার কিছু শাড়ি জমতেও থাকে। তো সেই শাড়িগুলোর মধ্যেই তোমাদের সঙ্গে ভাবলাম যে আমার ফ্রেন্ডদের কাছে কিছু আমার কটন শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো, এই শাড়িটাও বেশ ভালো কিন্তু, দেখো এই শাড়িটা দেখো পুরো ইউনিক ধরনের, সাদা কালো রয়েছে, আবার নিচের দিকে এইরকম রয়েছে, বেশ ভালো লাগছে। আমরা বেশ দেখো বেশ ভালোই লাগছে, কতটা তোমাদের দেখাতে পারছি বোঝাতে পারছি জানি না, তবে এই শাড়িটাও বেশ সফট, মার নেই, মার দেওয়া শাড়িগুলো ভীষণ মরমরে হয়, আর পরতে ভালো লাগে না, পরতে পরার আগে দুবার ভাবতে হয়, দু তিনবার কাচার পরে সেটা সফট হয়। তার জন্য এখন বাজারে অনেক মারবিহীন যে কটন শাড়িগুলো, সফট মালাই কটনের উপর শাড়িগুলো উঠেছে, খুব একটা দাম না, তবে কটন শাড়ির দাম কখনোই কমে না, একটা সবসময় একটা দামের উচ্চ দামের মধ্যেই থেকে যায় কটনের, কোন আর কটনের সাথে কোনো আর কি কোনো কিছুর তুলনা হয় না। কটন পরলে যতটা আমাদের আরাম হয়, যতটা আমরা কমফোর্টেবল ফিল করি, যে বাড়িতে যারা হাউস ওয়াইফটা আমরা কটন শাড়ি, তারপরে নাইটি, বিভিন্ন রকমের কটনের পোশাক বাচ্চা কাচ্চাদেরও পরাই, কটনের ড্রেপ, তারপর ফ্রক, তো এই শাড়িটা যদি আমি পরি, পরবো, নাহলে শাশুড়িমাও পরতে পারবে, করি। এই শাড়িটা দেখো পাতা পাতা, এটা দেখে মনে হচ্ছে না এটা কটনের শাড়ি, তবে এটা কটনেরই শাড়ি, বললাম না কটনের উপরে ভ্যারাইটিস রকমের যে প্রিন্ট বেরিয়েছে বাজারে নতুন, তো এইটা কিন্তু কিছুদিন আগেরই কেনা। আমি যে কিছুদিন আগে আমার বাপের বাড়ি গেলাম, তখন মায়ের ওখান থেকে নিয়ে এসেছি, তো এই শাড়িটাও দেখো বেশ ভালো লাগছে, পুরো গাছের মতন পাতা পাতা, পাতাগুলো সবুজ হয়, এখানে পাতাগুলো ঘিয়ে ঘিয়ে কালারের, তো শাড়িটা ঠিক এই রকম, পরলে ভালো লাগবে, আমি বলেছি তো শাড়ি সবসময় খুলে পরলে বেশ ভালো লাগবে। আর এই সব শাড়ির দেখা যাক পুজোর সময় কোন শাড়িগুলো বাড়িতে পরি, তো এই শাড়িটা বেশ ভালো লাগছে, বলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, যারা কটন শাড়ি আমার মতন মানে বাড়িতে পরো আর পছন্দ করো, তো দেখো এই শাড়িটা কীরকম লাগছে বলো। আর একটা দেখো, এই একটা শাড়ি রয়েছে, এই শাড়িটা খুললাম না, হ্যাঁ এটা এটা এক সাইডে রয়েছে, আচ্ছা এইটা একটা সাইড রয়েছে, আমার কাছে বেশিরভাগই লাল হলুদ রয়েছে, লাল হলুদের কটনের শাড়ি বেশিরভাগই পরিয়ে তোমরা তো দেখোই, আর একটা গোলাপি, একটা অরেঞ্জ কালার, আর কেউ কোনো কিছু গিফট দিলে শাড়ি বেশিরভাগ কটন শাড়ি বেশিরভাগই লাল হলুদই আসে, তো আমার ভালোই লাগে লাল হলুদ শাড়িগুলো, তো সেই রকম এখানে একটা আমার কাছে অরেঞ্জ কালারের শাড়িও রয়েছে, এই শাড়িটাও বেশ ভালো, পতাকা পতাকা বিভিন্ন কালারের, তো এই শাড়িটা কিন্তু যে কোনো মানুষ পরলেই ভালো লাগবে, আমার মতন
কালো পেঁচি ভূত পড়লেও ভালো লাগবে, ফর্সা পড়লেও ভালো লাগবে, কি বলো? আর এটা ব্লু কালারের ব্লাউজ পরলেও ভালো লাগবে, সবুজ, অরেঞ্জ, তোমার যা ইচ্ছা। তো এই শাড়িটাও কিন্তু বেশ ভালো লাগছে, আমার মতন কালো ভূতকে যদি ভালো লাগবে তো ফর্সাদেরও ভালো লাগবে। এটাও মারবিহীন, ভীষণ সফট, ভীষণ সফট, দেখো হাতের মুঠোয় চলে আসছে শাড়িটা। তো তোমরা কমেন্ট করে জানিও কীরকম লাগছে। তো চলো আর একটা তোমাদের আঙুর আঙুর পাতা, আঙুর পাতা শাড়ি দেখায়। এটা কোনো লাল হলুদ শাড়ি না কিন্তু, এই দেখো এই যে আঙুর পাতা শাড়ি, এটা দেখো এই শাড়িটাও ভীষণ সফট, মারবিহীন, আর এই শাড়িটাও বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, আমার তো ভীষণ পছন্দ। আমার শাড়ি বলেই আমি শুধু বলছি না, আমার পছন্দ। তোমাদের এই যে এই সমস্ত শাড়িগুলো যে দেখালাম তার মধ্যে কোন কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো আর ভালো ভালো কমেন্ট করো। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমি আবার অন্য একটা কালেকশনের ভিডিও নিয়ে খুব শিগগিরই চলে আসবো। টাটা, মা কাকা দিদা।